আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি আমিরুল মুমিনীন মানিক আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি চেঞ্জ টিভির স্টোরি অব দ্য ফায়ার অনুষ্ঠানে। প্রিয় দর্শক, একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আপনাদের নজরে এসেছে কিনা জানি না, তবে অবশ্যই এটি নজরে আসার মতো ঘটনা। বাংলাদেশ মিয়ানমার সীমান্তে এখন শান্তির সুবাতাস বইছে। কিভাবে সম্ভব হলো এটি? এত অস্বস্তির পর কিভাবে এলো স্বস্তি? প্রিয় দর্শক, একজন ব্যক্তির এই উদ্যোগের কারণে স্বস্তি এবং সমঝোতার পরিবেশ সৃষ্টি হয়েছে। তার নাম ইউহেই সাসাকাওয়া। কে এই ইউহেই সাসাকাওয়া, যার কারণে গত জুলাই মাস ধরে চলা বিদ্রোহী গোষ্ঠী বা স্বাধীনতাকামী গোষ্ঠী এবং মিয়ানমারের সশস্ত্র বাহিনীর মধ্যে তুমুল দ্বন্দ্ব এখন বন্ধ হয়ে গেছে বা স্তব্ধ হয়ে গেছে অশান্তির পরিবেশ? কে তিনি? 2013 সালে জাপান সরকার আনুষ্ঠানিকভাবে সে দেশের ধনাঢ্য ব্যবসায়ী এবং উদ্যোক্তা ইউহেই সাসাকাওয়াকে মিয়ানমারের অন্তর্দ্বন্দ্ব এবং বিবাদে জড়িয়ে পড়া গ্রুপগুলোর মধ্যে সমঝোতার উদ্যোগ গ্রহণ করতে দায়িত্ব দেন ইউহেই সাসাকাওয়াকে। এই ইউহেই সাসাকাওয়া 2013 সাল থেকে নিরন্তরভাবে মিয়ানমারে কাজ করতে থাকেন। 2013 সালে তিনি মিয়ানমারের সশস্ত্র বাহিনী এবং আরাকান আর্মির মধ্যে একটি সমঝোতা করিয়েছিলেন, কিন্তু তা খুব বেশি দিন টেকেনি। 2020 সাল থেকে আবার তিনি ধারাবাহিকভাবে চেষ্টা করতে থাকেন। গত নভেম্বর মাসের শেষ দিকে তিনি মিয়ানমারে আসেন। এরপর মিয়ানমারের স্বাধীনতাকামী গোষ্ঠী এবং মিয়ানমারের সশস্ত্র বাহিনীর সঙ্গে দফায় দফায় বৈঠক করেন, অবশেষে সফল হন। সবচেয়ে বড় স্বাধীনতাকামী সংগঠন আরাকান আর্মি এবং মিয়ানমারের সশস্ত্র বাহিনীকে এক টেবিলে আনেন, অবশেষে শান্তি এবং সমঝোতার পরিবেশ সৃষ্টি হয়। ইউহেই সাসাকাওয়া তিনি জাপানের প্রখ্যাত দুটো প্রতিষ্ঠানের চেয়ারম্যান, একটি হচ্ছে নিপ্পন ফাউন্ডেশন, অন্যটি সাসাকাওয়া পিস ফাউন্ডেশন। এই দুটো ফাউন্ডেশনের মধ্য দিয়ে তিনি বিশ্বব্যাপী শান্তি এবং স্থিতিশীলতার জন্য কাজ করেন। কমপক্ষে 30 জন রাষ্ট্রপ্রধানের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা রয়েছে ইউহেইয়ের। এই ইউহেই এবার মিয়ানমারের আরাকানে শান্তি এবং সুবাতাস আনতে বড় ধরনের ভূমিকা পালন করলেন, অবশেষে সফলও হলেন। কিন্তু একটি প্রশ্ন থেকেই যাচ্ছে, এই শান্তি স্থিতিশীলতা কতদিন টিকবে? এটি না জানলেও এটি নিশ্চিত করে বলা যায় যে এই সমঝোতার কারণে আরাকানের মানুষদের মধ্যে একটা স্বস্তি ফিরে এসেছে, পাশাপাশি মিয়ানমার বাংলাদেশের সীমান্ত জুড়ে এখন শান্তির পরিবেশ। কদিন আগেও যেখানে গোলাবারুদ এসে পড়েছে আমরা দেখেছি, এ নিয়ে বাংলাদেশ কয়েক দফা প্রতিবাদ করেছে। বান্দরবান, কক্সবাজার, পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন সীমান্ত লাগোয়া অঞ্চলের মানুষ অস্বস্তিতে ছিলেন, ঘর থেকে তারা বেরিয়ে নিরাপদ আশ্রয়ে ছুটেছেন। তারা এখন শান্তির সঙ্গেই স্ব-স্ব আবাসভূমিতে বসবাস করছেন। নিপ্পন ফাউন্ডেশন এবং সাসাকাওয়া পিস ফাউন্ডেশন মূলত দুটি উদ্দেশ্যে এই কাজ শুরু করেছে। প্রথম উদ্দেশ্য হচ্ছে, দীর্ঘদিন ধরে মিয়ানমার জান্তা সরকারের সেনাবাহিনীর সঙ্গে আরাকান আর্মি সহ অন্যান্য বিদ্রোহী গোষ্ঠীগুলোর যে লড়াই চলেছে, এর ফলে সাধারণ মানুষ যে ক্ষতিগ্রস্ত হয়েছে, সেই ক্ষতি পুষিয়ে দেয়া। এবং দ্বিতীয় হচ্ছে, মিয়ানমারের আরাকান সহ অন্যান্য সংঘাতপূর্ণ এলাকায় শান্তি ফিরিয়ে আনা। এই দুটি উদ্দেশ্যে কাজ করা ইউহেই সাসাকাওয়া শেষ পর্যন্ত পরিপূর্ণভাবে সফল হবেন কি না এ নিয়ে প্রশ্ন থাকলেও, সাসাকাওয়ার এই উদ্যোগে চীন খানিকটা অস্বস্তির মধ্যে রয়েছে। কারণ প্রিয় দর্শক, আপনারা জানেন জাপান হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ বন্ধু। মিয়ানমারে ইউহেই সাসাকাওয়ার সফলতা মানেই হচ্ছে শুধুমাত্র জাপানের সফলতা নয়, মার্কিন যুক্তরাষ্ট্রের সফলতা এবং মিয়ানমারে খানিকটা প্রভাব বৃদ্ধি পাওয়া। এ কারণেই চীন অস্বস্তিতে রয়েছে। গত কয়েক মাস ধরে নানাভাবে চীনও চেষ্টা চালিয়ে আসছিল, কিন্তু চীনের সেই চেষ্টার মধ্যে নিঃসন্দেহে ঘাটতি ছিল। আর ইউহেই সাসাকাওয়া তিনি নিবিড়ভাবে তদারকি করছিলেন এই সমঝোতার, ফলে তিনি সফল হয়েছেন। প্রিয় বন্ধুরা, পরবর্তী পরিস্থিতি কি তৈরি হতে পারে? এই যে সাসাকাওয়ার উদ্যোগ এবং সমঝোতা, এর ফলে বাংলাদেশেও একটা দীর্ঘমেয়াদি প্রভাব পড়বে। প্রিয় দর্শক, বাংলাদেশের সঙ্গে মিয়ানমারের যে দ্বন্দ্ব, বিশেষ করে রোহিঙ্গাদের নিয়ে, সেটি নিরসনেও যদি ইউহেই সাসাকাওয়াকে কাজে লাগানো যায় তাহলে আমরা ইতিবাচক ফল পেতে পারি।
পাশাপাশি আরাকান অথবা বাংলাদেশের মিয়ানমার সীমান্ত লাগোয়া অঞ্চলগুলোতে একটা বড় ধরনের স্বস্তি ফিরে আসায় সেখানে এখন ধান লাগানোর যে মৌসুম চলছে সেই ধান লাগানো বা আবাদের কার্যক্রমটি সুষ্ঠুভাবে সম্পন্ন হবে। দীর্ঘমেয়াদি লাভ না হলেও এটি স্বল্পমেয়াদি লাভ বলেই মনে করছেন সেখানকার বিশ্লেষকরা। অন্যদিকে সাসাকাওয়ার এই যে উদ্যোগ সেটি একটি মাইল ফলক হয়ে থাকলো, ফলে ভবিষ্যতে আরও বড় ধরনের সংঘাত নিরসনে এই উদ্যোগকে সামনে রেখে বা অনুঘটক হিসেবে সামনে রেখে অনেক অনেক সংলাপ বা বৈঠক করা যাবে। পাশাপাশি বাংলাদেশও এ থেকে সুবিধা নিতে পারে। প্রিয় বন্ধুরা, সাসাকাওয়ার প্রতি আমাদের নিরন্তর ভালোবাসা, স্যালুট। তার উদ্যোগ অব্যাহত থাকুক। বাংলাদেশ মিয়ানমারের মধ্যে যে দ্বন্দ্ব এবং সংঘাত রয়েছে রোহিঙ্গাদের নিয়ে সেটি নিরসন হোক। সর্বোপরি মিয়ানমার বাংলাদেশ সীমান্ত জুড়ে যে অস্থির অবস্থা সেটি সাসাকাওয়ার উদ্যোগের ফলে চিরস্থায়ী সমাধান হোক। ভালো থাকবেন সবাই, শুভেচ্ছা নিরন্তর। ভর্তি চলছে মেধাকুঞ্জ একাডেমিক কেয়ার, তৃতীয় ও দশম শ্রেণী পর্যন্ত বাংলা মাধ্যম ও ইংলিশ ভার্সন। আমাদের বৈশিষ্ট্য সৃজনশীল সহ নানা অত্যাধুনিক শিক্ষা পদ্ধতির পূর্ণ অনুশীলন, পূর্ণাঙ্গ ও নির্ভুল লেকচার শিট প্রদান ও স্কুল ভিত্তিক পাঠদান, দুর্বল ছাত্রছাত্রীদের জন্য অতিরিক্ত ক্লাসের ব্যবস্থা, বিষয়ভিত্তিক অভিজ্ঞ উদ্যমী ও আন্তরিক শিক্ষক শিক্ষিকা দ্বারা পাঠদান, স্কুলের পরীক্ষার ফলাফলে ছাত্রছাত্রীদের মেধা তালিকায় স্থান নিশ্চিত করা, সর্বোত্তম প্রশিক্ষণ ও অনুশীলন নিশ্চিতকরণ, প্রত্যেক ক্লাসরুমে সর্বোচ্চ 20 জন, বিগত 18 বছরের অভিজ্ঞতায় আমরাই নিশ্চিত করি SSC-তে শতভাগ এ প্লাস ও বৃত্তি। যোগাযোগ 01979151772, 01979151773। আসন সংখ্যা সীমিত তৃতীয় ও ষষ্ঠ শ্রেণীর স্কুল ভর্তি কোর্স। সুইট কনভেনশন সেন্টার, বিয়ে এবং অন্যান্য অনুষ্ঠানের জন্য হল বুকিং চলছে। নভেম্বর ও ডিসেম্বরে হল বুকিং এ পাবেন 20% ডিসকাউন্ট। ফর বুকিং 01716778322।